আমাদের আজকের গন্তব্য সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার সীমান্ত বাজারের রতনকান্দির বিশাল গরু ছাগল ও ভেড়ার হাটে। নতুন একটি পর্বে স্বাগত জানাচ্ছি, আমি কামাল আহমেদ। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ছাগল এবং ভেড়া ছোট থেকে বড় পর্যন্ত কিরকম দাম, কেনা কি হচ্ছে সেই রতনকান্দির হাটে। চলুন আমরা সেই বিস্তারিত ভিডিওটা দেখি। ভাইকে ব্যাপারী বাড়ি কোথায়? এই বাসগুলো কোথায় নিয়ে আসেন? এগুলো সব ভেড়া তো, কোথেকে নিয়ে আসেন এগুলা? কোন হাট থেকে, কোন কোন হাট পর্যন্ত দেখি? চান্দাইগোনা, নিমগাছি, বুধবার। আর বেশি পাওয়া যায় কোন হাটে? সব হাটে পাওয়া যায়। এরকম এটা বয়স কত? এটার চার মাস সবগুলা। দাম চাইছেন কত? বেচা কেনা 3000 টাকা পিস নেন। কত লো দেওয়া যাবে? আমি তো বললাম 3000 টাকা পিস। তার কম দিবেন না? কত করে কেনা আছে? কত দেখি? 3200 কেনা আছে। সত্য কথা বললেন। টেকা খাটে টেকা নেবেন, তার মানে 3200 পিস কেনা 3500 বেচবেন? তাই না? আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? বাড়ি কোথায়? মথুরাপুর। এই ভেড়া বিক্রি করেন আপনি কত দিন হলো? 30-35 বছর ব্যবসা করেন? এই ভেড়া বাচ্চা বাকি না বড়গুলো বিক্রি করেন? সব বড় ছোট মিলাই, সব বড় ছোট মিলাই। এই বাচ্চাগুলো কোথেকে নিয়েছেন আপনারা? মানে কয়টা বাচ্চা দিলে ভালো হয়? দুটো দিলে ভালো হয়। তাহলে এগুলো কি ভেড়া? কত করে পিচ্ছে দাম? 2500। এর বয়স কত? তাহলে 2000 কম কত বলা যায়? বলো দেখি দেওয়া যায়। দাম কি বলতেছে? কত করে বলে? 1600 বলে। মানে 2000 নিচে দিবেন না? বাসা কোথায়? বাচ্চাগুলো কোথেকে নিয়ে আসেন? কোন হাটে কেনেন? সবচেয়ে বেশি বাচ্চা পাওয়া যায় কোথায় ভেড়ার? এগুলোটি পাওয়া যায়। এই কত করে পিচ্ছে দিচ্ছেন? 3500 টাকা পিস। বেচা কেনা কন? বেচা কেনা ঠিক নাই। তাতে 2500 টাকা পিস বেশি, আর 2200 টাকা পিস বেশি। বয়স কত? সেখানে দুধ ছাড়ছে সবগুলা? দুধ ছাড়ছে। কেমন 1500 টাকা দাম ছিল আমার কাছে? কেমন আচ্ছা আচ্ছা, কেনার উপরে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি কি গৃহস্থ? পালা ছাগল? কটা আছে ছাগল এরকম? গোটা পাঁচটা। তাহলে দুধ দূরে বিক্রি করে দেবেন আজকে? থাকবে তিনটে। কত দাম চাইতেছেন? ছাব্বিশ চাইছেন। কত লো ছেড়ে দেবেন? নাই নিব না, ওই যে আমি বাজার শুনতেছি। তাও তো আলাদা তো 24-22 হলি ভাড়া। তাও দাম বললো কত? 18 বলতেছে। কয় দাঁতের এটা? দুই দাঁত। দুই দাঁত। দাম চাইতেছেন কত? এটা 10,000 চাইতেছেন। দাম কইছে কত? 7,000 বলে।
কয় দাঁত এটা দাঁত নাই তাহলে পালা জোনে ভালো তাই না ভাই এটা কত সতেছেন দশ হাজার বেচা কেনা দিতেছেন না কত লো দিবেন নয় হাজার লো দিবেন কাকা ও কাকা না আমার ডাইরেক্ট সে কাকা বলা যাবে ঠিক আছে বলছি বলছি কাকাই এটা কত সতেছেন নয় হাজার সতেছেন দাম কত বলে আপনার কত সাজেছেন বাইশ হাজার কত কয় দাম আমি বলবো আমার তো মাঙা দিল না মনে না আমি দাম শুনবেন আছি হ্যাঁ কত বলে তাই বলেন এবার তো আসেন তাতে কত লিসারে দেবেন আশা করছেন যে বাজার এখন আমাকে বলে নাই দাম তুম বলে নাই আচ্ছা ভালো থাকেন কয় দাঁত দুই দাঁত দাম সাজেছেন কত বলছে কত সাড়ে ছয় কত লিসারে দেবেন সাতে টুকুরে এটা কার আপনার এরা মিয়া সওয়াল পালানো জন্য না কত দিতেছেন জোড়া চোদ্দ হাজার কত বলে কাস্টমার বলে কত বারো বলে তার কম বেশি বল বেশি কত লিসারে দেবেন তেরো হাজার লিসারে দেবেন না আচ্ছা বাইক এটা এটা গাবিন কয় মাস কষ্ট করে পাল্টে পেলেন না বেচতেছেন আরে কত দাম চাইতেছেন কত বলে কাস্টমার আমি কিন্তু নেবো না শুনতেছি আর কি সাত সাড়ে সাত আট এই হাট কিবার কিবার লাগে এখানে প্রতি বুধবার তাতে কি ভালোই ছাগল ওঠে আচ্ছা ভালো থাকেন ভাই এটা কি ছাগল এটা মহিলা বসছে নাকি পাড়ার সমস্যা কত 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 চাচ্ছেন কত বলছে কত তাতে কত বলতেছে কত ছেড়ে দেবেন বয়স কত হয়েছে ভাই দেড় মাস দু মাস হয়েছে কত দাম চাইতেছেন তারপর বেঁচে কেনা আমার কাছে কম টম কত কন চার হাজার দেন ভালো রকম একবারে পাঁচ হাজার আমার কাছে টাকা নাই আমার কাছে টাকা নাই আমার কাছে টাকা নাই কি মানে চার হাজার কছি না এ ব্যাপারে চার হাজার কছি না কত দাম পাই কত কত বলতেছে দাম লোকজন আসবে না এত দাম চাইলে দাম বেশি চাইতেছে দাম বেশি চাইলে তো তাই খাসি সাগরের দাম বেশি হয় ছোট বাচ্চা নিয়েছেন কে ছোট ও মাছ আনছেন ভালো আছেন আপনার এ মাছ আনছে কত চাচ্ছেন দূরে মাছ কত চাচ্ছেন সাত হাজার চাচ্ছেন কত কয় কাস্টমার নেবো না আমি গাছের দাম কয় কত কত কয় দিছে দাও পাঁচ সাড়ে পাঁচ বলতেছে তাতে কত লিসারে দিবেন
ভালো হয় কাস্টমার আসে তাহলে আজকে কটা আনছেন আজকে আনছেন কটা তিনটে এটার দাম কত চলতেছেন পঁচিশশো।